বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে রহস্যময় ও ভুতুরের স্থান সমূহ। যদিও অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে ভুতুরের স্থান বেশ আকর্ষণীয়, তাই রহস্যবেদী এইসব মানুষেরা ভৌতিক ও ভয়ঙ্কর স্থান সমূহের খোঁজ করেন। তেমনই এক ভুতুরে ও ভয়ঙ্কর স্থান হল ভারতের ভানগড় দুর্গ। অনেকেই হয়তো এই দুর্গ সম্পর্কে জেনে থাকবেন, কারণ এটি ভারতের সবচেয়ে ভয়ঙ্কর স্থান সমূহের মধ্যে অন্যতম। লোকমুখে প্রচলিত আছে, ভানগড় দুর্গে কেউ রাত কাটালে তার মৃত্যু নিশ্চিত। এই ভয়ে অনেকেই রাত তো দূরের কথা, দিনের বেলা তো এর আশেপাশে যান না ভুলেও। মরুভূমির মাঝখানে অবস্থিত একটি সুন্দর স্থান হলো রাজস্থান। এই রাজ্যের নাম শুনলেই সবার আগে মনে আসে বিলাসবহুল প্রাসাদ, বিশ্ববিখ্যাত সব দুর্গ ও সেরা প্রাসাদ সমূহের কথা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ভিড় করেন রাজস্থানে, আর সেখানে গেলে ভানগড় দুর্গেও ঢু মারতে ভোলেন না পর্যটকরা। ভানগড় দুর্গ রাজস্থানের আলোয়ারে অবস্থিত। দুর্গটি 17 শতকে মান সিং প্রথম দ্বারা নির্মিত হয়েছিল। প্রথম মান সিং তার ভাইপো মাধো সিং প্রথমের জন্য এটি নির্মাণ করেছিলেন। মাধো সিং তখন আকবর সেনাবাহিনীতে একজন জেনারেল পদে নিযুক্ত ছিলেন। এই দুর্গ উত্তর ভারতের অন্যতম ভূতুরে স্থান হিসাবে বিবেচিত। তবে কেন এই দুর্গ এতটা ভয়ঙ্কর? ভানগড় দুর্গের গল্প শুধু রাজস্থানই নয়, সারা ভারতেই বিখ্যাত। এমনকি ভারতীয় পুরাতাত্ত্বিক জরিপ বিভাগের নির্দেশ অনুযায়ী সূর্যাস্তের পরে ও সূর্যোদয়ের আগে কাউকে এই দুর্গে প্রবেশ করতে দেয়া হয় না। স্থানীয়রা বিশ্বাস করেন অদ্ভুত অনুভূতি ঘটে সবারই, মনে হয় কেউ তাদেরকে অনুসরণ করছেন। আবার অনেকের মতে দুর্গ থেকে চিৎকার, কান্না ও চুরির শব্দ শোনা যায়। লোকমুখে প্রচলিত আছে দুর্গটি নাকি একজন সন্ন্যাসীর দ্বারা অভিশপ্ত। এই দুর্গে রাজার সামনে সন্ন্যাসী কিছু শর্ত রাখেন, কিন্তু রাজা সেই শর্ত পূরণ করতে না পারায় সন্ন্যাসী অভিশাপ দেন। এই ঘটনার পর থেকেই দুর্গের আশেপাশে মানুষ যেতে ভয় পেতেন, যুগ যুগ ধরে এখনও বিরাজমান। তবে এই ঘটনা সত্যতা সম্পর্কে কেউ নিশ্চিত নন। পর্যটকরা শুধু দিনের বেলা এই দুর্গ দলবলে ঘুরে দেখার অনুমতি পান। তবে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার সদস্যরা সন্ধ্যার অনেক আগেই পর্যটকদের দুর্গ থেকে বের করে নেন। এছাড়া সূর্যোদয়ের আগেও দুর্গে প্রবেশ করতে দেয়া হয় না। কথিত আছে এই দুর্গে রাত কাটাতে যারই সাহস করেছেন তারাই ফিরে আসেনি। স্থানীয়দের মতে কথিত আছে যে একবার 3 বন্ধু এই দুর্গে রাত কাটানোর সিদ্ধান্ত নেন, কারণ তারা জানতে চেয়েছিলেন স্থানটি কি সত্যি ভুতুরে কিনা। তবে তারা রাত কাটিয়েছিলেন ঠিকই, কিন্তু পরের দিন বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনায় মারা যান। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।